এলো ভালো করে দেখো শুরু করবে ওখানে কি করছো তুমি? এটা কোথায় থেকে তুলছো? ইন্টারেস্টিং সিনেমা সিনেমা আমাদের যদি রিয়েল হয়ে থাকে মানে আমাদের আমি বলবো যে বাংলাদেশ ফিল্মের আমি এটার মধ্যে একটা আমাদের বর্তমান যে ফিল্ম ইন্ডাস্ট্রির একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি এবং তার মুখে এক যন্ত্রণা ক্লিষ্ট ভাব ফুটে উঠছে একটু ভীত মনে হচ্ছে মুখে যে এক ধরনের বিরক্তি এবং বিরক্তিটা ঝুঁকিপূর্ণ কাজের সেটা আমার মনে হচ্ছে প্রাথমিকভাবে আসলে কি আমি জানি না ওখানে ও কি করছে ঠিক এটা স্বতঃস্ফূর্তভাবে সে কিছু করছে এটাই না আমার কাছে অবগত সিনেমা যদি স্বতঃস্ফূর্ত তো না আছে কারণ ক্যামেরা উইল ক্যামেরা ক্যান নট টেল লাইফ সাধারণভাবে আমি মন্তব্য করবো যে যে ছবির মধ্যে কিছু অ্যাবস্ট্রাকশন থাকে সেটা বোঝা অনেক সময় খুব সহজ হয় না এখানে সেটা কিছুটা ভাবা যায় কারণ এই এই পরিস্থিতিতে আলোকচিত্রী যখন গিয়েছে তখন নিশ্চয়ই এটা আপনি আপনি হয়নি আলোকচিত্রী নিজেই কোনো একটা কারণে এই জায়গায় আছেন এবং এই এই জগতের সাথে তার একটা সংযোগ স্থাপন করার আগ্রহ রয়েছে সিনেমার গল্প ছিল প্রায় ভুলে গেছি আমি জানি না আছে তাই বলছি একটা ছেলে বস্তির ছেলে কি করে সবাই সবার কাছে ভিক্ষা চায় এবং টাকা চায় না বলে যে ভাত দাও ঠিক না এটা হঠাৎ করে আসলে কোনো ছবি বিশেষ করে শিল্পকর্মের যেমন নিন্দাও করা যায় না প্রশংসা করা খুব মুশকিল আমার বলাটা ঠিক হবে না বাংলাদেশ ফিল্মের একজন অ্যাক্টর হিসেবে বাট বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি যদি আমি নিচে দিয়ে দিই স্যার দিস পিকচার উইল বি এ নাইস ম্যাচ একটা হেভি ইন্ডাস্ট্রি যে দেশে নাই যে দেশে মানুষ এখনো এতটাই বঞ্চিত এতটাই অধিকার অধিকারবিহীন মানুষ জীবনযাপন করে সেই দেশে যখন সিনেমার মতো একটা আয়েসি জিনিস বেঁচে থাকে তখন আসলে চেহারাটা আসলে এরকমই হয় এটাই সবচেয়ে মজার বিষয় যে যে ও আমরা কোনোদিনই বুঝতে পারবো না তার ভিতরে একটা আনন্দ আছে ঠিক না তার ভিতরে একটা আনন্দ আছে এবং সে আনন্দটা আমি দেখতে পাইছি তার যে তাঁত এবং তুইটা ধরার মধ্যে হ্যাঁ এটার কারণে যে জিনিসগুলি দাঁড়াচ্ছে সেটা আমার কাছে খুব মজার কারণ এই দুটো মাধ্যমের মধ্যে একটা জায়গায় কেন্দ্রীয় সেটা হচ্ছে গল্প বলা এবং আমরা নিজেদের একসময় স্থিরচিত্রী চলচ্চিত্রী হিসেবে আলাদা আলাদাভাবে দেখেছি এখন আমাদের নিজেদের গল্পকার হিসেবে দেখার সময় এসে গেছে এবং সেখানেই সত্যিকার অর্থে আমাদের পরিচয়
কোন যত্র দিয়ে তুললাম, কেন তুললাম, সেগুলি তো বিষয় না, এবং ওই জিনিস যে হারিয়ে যাচ্ছে সেটা আমার জন্য খুব মজার জিনিস। নিজের আদর্শকে চিরদিন উচ্চ করিয়া ধরিয়া লইয়া পথ চলিয়াছে। পরাজয় যে জীবনে মানিয়া লইল তো দুর্ভাগা। নৈরাশ্যমথিত হৃদয়ে আশার একটি দীপশিখাকেও যে অনির্বাণ রাখিয়া দুস্তর সংসার গাঙুরে ভেলা ভাসাইয়া দিয়াছে, তাহার জীবনে বাঁচিবার মতো বলের তো অভাব হয় না, এবং পরিণামে বাঁচিয়া উঠিতে পারে সেই বেহুরা লক্ষিন্দরের কাহিনী বা পদ্মা পুরাণে দেবতা নাই। পদ্মা পুরাণ প্রকৃত মানুষেরই কাব্য।